নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু নবদ্বীপে। নবদ্বীপে এই সামনে আমার বড়ালঘাট, ওপার হলেই কিন্তু মায়াপুর। আর নবদ্বীপে এসেছি এখানকার একটা বিখ্যাত জিনিস লাল দই, সেইটা খেয়ে আজকে আপনাদেরকে দেখাবো। আমি এখন একটা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি, যে দোকানটার নাম হচ্ছে দেখুন গোলকধাম হরে কৃষ্ণ সেন্টার। এই হচ্ছে মিষ্টির দোকান, আর এখানে হচ্ছে ঘাট। দেখুন এখানে এখানে সিঙাড়া থেকে শুরু করে নানান রকম মিষ্টি থেকে শুরু করে রয়েছে, আর মেন হচ্ছে এই যে লাল দই। এই মিষ্টির দোকানের ভিতর দেখুন, এখানেও ঘূর্ণিটাই রয়েছে, দারুণ সাজানো গোছানো। তো এই হচ্ছে 100 ভাঁড়, যেটার দাম 25 টাকা। তো খেয়ে টেস্ট করে দেখা যাক। খাওয়া যাক। ভালো খেতে, কোনো গ্যাস গন্ধ কিছু নেই, তাই না দাদা? কেমন লাগছে বলুন? দুর্দান্ত লাগছে। আমাদের ওখানে এতটা আটা আটা ভাব থাকে না যেটা এটাতে পাচ্ছি, আর মিষ্টিটা কিন্তু বেশি। আমাদের ওখানে দইটা এত মিষ্টি দেয়, এত মিষ্টি দেয় না। এখানে ক্ষীরের ভাবটা বেশি রয়েছে বলে আমার মনে হচ্ছে এত শক্ত ও আটা আটা ভাব। তো ক্যাশ কম থাকলে এই দোকানে কিন্তু অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে, আমিও অনলাইনই পেমেন্ট করব। স্ক্যান করলাম, দুজন আছি, দুটো দই দিলাম 50 টাকা। দেখো দাদা গেছে, বিলও দিয়ে দিল। এই যে ওই বড় দইগুলো কিরকম কি দাম আছে গো দাদা? এগুলো 200 টাকা কিলো। 200 টাকা কিলো? হ্যাঁ, এগুলো 600 আছে, 550 আছে, 1 কিলো 100, 1 কিলো 200। আচ্ছা, 200 টাকা কিলো, নানান ওজনের আছে, এগুলো ওজন করে দেওয়া হয়। ওজন করে সব লেখাই আছে না? বুঝি, এটা এইটা সমেত 550 গ্রাম, ভাঁড়টা বাদ দেওয়া আছে না ওজন করে? আচ্ছা ঠিক আছে, মোটামুটি এইটা যদি আপনারা বাড়ির জন্য নিয়ে যান 110 টাকা দাম পড়বে। এই এক সপ্তাহ থাকবে নরমালি। আচ্ছা, এক সপ্তাহ থেকে যাবে। আর যেটা খেলাম একই টেস্ট না একটু আলাদা? একই টেস্ট, কিন্তু এটা হচ্ছে বড় হাড়ি থেকে কাটা। হ্যাঁ, বড় হাড়ি থেকে কাটা। আর এইগুলো এইতেই এইতেই বসানো? হ্যাঁ, এটা ডাইরেক্ট বসানো, ডাইরেক্ট 10 টাকা পিস। ঠিক আছে। তো এই দোকানতে দই খেলাম, শুধু দইও না, লুচি, সবজি, পোলাও, আলুর দম, নানান রকমের জিনিস আছে। সিঙাড়া তো রয়েইছে, আপনারা নানান কিছু কিন্তু এখান থেকে খেতে পারেন, এবং সবথেকে বড় কথা সম্পূর্ণ নিরামিষ।